সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ কর্তৃক একাদশ শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন হচ্ছে বর্ষাকাল শুরু হয়েছে এবং ঝুমঝুম বৃষ্টি মাধ্যমে আমরা বুঝতেই পারছি প্রকৃতিতে বর্ষা এসেছে এবং ফুটেছে কদম। তো তোমাদের আজকের ক্লাসের শুরুতে আমি কদম ফুলের মাধ্যমে আমি তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি মুসাম্মত আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হচ্ছে মানে আমরা আজকে কি পড়ব। আজকে আমরা পড়ব, আজকে একটা নতুন অধ্যায় পড়ব। সেই নতুন অধ্যায়টি আমরা যে আমরা টপিক লিখেছি সামগ্রিক আয়ের ধারণা, যেটি আছে অধ্যায় 9-তে। তোমাদের ঠিক ইচ্ছে মতো যেটি তোমরা চাও যেন এটা সিলেবাস ভিত্তিক হয়, জ্ঞান ভিত্তিক না হোক। তো যাই হোক, আজকের অধ্যায়টি আমাদের তোমাদের সিলেবাসে আছে, 2022 সালের শর্ট সিলেবাসে আছে। সেই জন্য তোমরা হয়তো দেখে খুশি হচ্ছ যে অধ্যায় নয়ের হচ্ছে যে সামগ্রিক আয় ব্যয়। তো আমরা আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের অধ্যায় 9-এর অধীনে সামগ্রিক আয়ের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা এই এই আমাদের বিষয়বস্তুর পেছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাচ্ছ যে তিনটি ছবি, সেটিতে কি বোঝানো হচ্ছে, কি বোঝা যাচ্ছে যে আমাদের প্রকৃতিতে যে বর্ষা এসেছে। তো এই বর্ষা সম্পর্কে আমার একটি মানে কবিতা মনে পড়লো, যে গাছ যায় মাছ যায় বাসও যায় উজানে, ছাতা মাথায় লোক যায় কোথা যায় কে জানে। আসলে বর্ষার দিনে যার দরকার সে একা একাই ঘর থেকে বের হয়, তার প্রয়োজনে ঘর থেকে বের হয়, এবং আমরা যারা ঘরে বসে দেখি তাদেরকে, তারা শুধু এটাই ভাবি যে আসলে তারা কোথায় যাচ্ছে, কি এমন দরকার যে বর্ষায় ভরা বৃষ্টিতে তারা কোথায় যাচ্ছে। এবং তোমরা একটি ছবিতে দেখতে পাচ্ছ যে কাগজের নৌকা, কাগজের নৌকা। তোমাদের নিশ্চয়ই তোমাদের এই স্মৃতিটিও ছোটবেলায় তোমাদের আছে যে বাসায় বসে বসে বাসার সামনে জমে থাকা পানিতে কাগজ দিয়ে নৌকা বানিয়ে মানে খেলা করা। এটিও আমাদের কি শৈশবের সাথে, স্মৃতির সাথে আমাদের যায়। সেজন্য আসলে তুলে এনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আসলে এই অতি মহামারীর সময়ে আমাদের শুধুমাত্র যে পড়াশোনা, পড়াশোনার সাথে সাথে আমাদের আসলে মানসিক সাপোর্ট অনেক বেশি দরকার। আমরা আমি আমার নিজেদের নিজের বাচ্চা বা আমার শিক্ষার্থী অনেকের সাথে ইয়ে করে আমি আমি আসলে এটুকু রিয়েলাইজ করেছি যে আসলে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি এই অতি মহামারীতে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। উৎফুল্ল থাকতে হবে, খুশি থাকতে হবে এবং পজিটিভ কিছু নিয়ে ভাবতে হবে এবং সৃজনশীল কিছু করতে হবে। তাহলে আমরা মানসিকভাবে ভালো থাকবো, শরীর ভালো, মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো থাকে, আবার শরীর ভালো থাকলে মন ভালো থাকে, দুটোকেই দুটো ভালো রাখে। তাহলে দুটোকেই ভালো রাখতে হবে, শরীর এবং মন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়াশোনায় যাই। আজকে আমাদের তাহলে টপিক কি? সামগ্রিক আয়ের ধারণা। আজকে আমাদের এই সামগ্রিক আয়ের ধারণায় আমরা আজকের পাঠ্য বিষয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো আমি আজকে বলি নাই যে আমি আমি আজকে কি পড়াবো, অর্থনীতি প্রথম পত্র, যার ধারা এই ধারাবাহিকতায় আমরা আছি। কিন্তু তারপরে আমি আজকে আলাদাভাবে বলি নাই, তোমরা আবার কমেন্টসে শেষে লিখবে যে ম্যাডাম আজকে কোন সাবজেক্ট পড়াচ্ছে। তারপরে সেই বিষয়টি কেমন হবে যে সারা রাত, যে কথায় আছে সারা রাত যে দেখলো যে সাপ মারলো, তারপর সকালবেলা উঠে উঠে দেখে যে সেই সাপ হয়েছে হয়ে গিয়েছে দড়ি। এখন তোমরা যদি আবার এরকম ভাবে আমাকে প্রশ্ন করো কতক্ষণ ক্লাসের পরে যে ম্যাডাম কোন বিষয় পড়াচ্ছে, ম্যাডামকে এতদিনে দেখলেই বোঝা উচিত যে ম্যাডাম অর্থনীতি পড়ায়, ম্যাডামকে দেখলেই বোঝা উচিত যে ম্যাডাম অর্থনীতি নিয়ে আসছে। তো যাই হোক, আমি আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের আমাদের সামগ্রিক আয়ের ধারণা, এটির মধ্যে আমরা আজকের বিষয়বস্তু, এই বিষয়বস্তু অনুযায়ী আমাদের আজকে পাঠ্যসূচি হচ্ছে সামগ্রিক আয় কাকে বলে, প্রথমে আমরা এটি জানব। তারপরে জানব হচ্ছে আমরা জাতীয় আয় কাকে বলে, তারপরে জানব জিএনপি, জিএনআই, এনএনআই এর ধারণা ব্যাখ্যা, তারপরে আছে জিডিপি, জিএনআই, এনএনআই এর ধারণা, তারপরে যে জিডিপি এবং এনএনআই এর মধ্যে পার্থক্য, জিএনআই এবং এনএনআই এর মধ্যে পার্থক্য,
প্রেজার বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের একটু আমি ভিন্নভাবে একটু টপিক করেছি, সাজিয়েছি, এই কারণে যে আমি আসলে শুধু ধারণাগুলো পড়িয়ে দিব এবং পার্থক্যগুলো করবে তোমরা বাসায়। আমি ক্লাসে পড়াবো, কিন্তু সেই পড়ানোর মাঝখানে এই যে আমি লাস্টে 4 এবং 5 পার্থক্য লিখেছি, এই পার্থক্যগুলো আজকে আমি ক্লাসে নোট আকারে দিব না, কারণ এগুলো ক্লাসে নোট আকারে দিলে পরে তোমরা নিজেদের যে সৃজনশীলতা সেটি ব্যাহত হয়। তা আমি ঠিক পড়াবো, কিন্তু আমি এই ছক আকারে আমি পার্থক্য দিব না। এবং সবার শেষে আজকের ক্লাসের আকর্ষণ হচ্ছে বাড়ির কাজ, এবং এবং তারপরের আকর্ষণ হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে খুব পাজেল হয়ে গিয়েছো, এবং অনেক ভালো স্টুডেন্টও আমাকে মেসেঞ্জারে নক করেছে যে অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে কিনা। তখন আমার মনের মধ্যে একটা তাগিদ অনুভব হয়েছে যে আসলে তো আমরা আসলে বাচ্চাদেরকে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয় সেটাকে আমরা শিখিয়েছি না, শিখিয়ে আমরা একটা জিনিস বাচ্চাদেরকে কেন মানে করতে দেয়াটা, এটা আসলে আমাদের সাথে এই শিক্ষকতা জীবনের সাথে আমার আমার অন্তত যায় না। এটা আমাদের একজন শিক্ষক হিসাবে এটা যাওয়া উচিত না। সেই জন্য আমি অ্যাসাইনমেন্ট লেখার কিছু নিয়ম বা কিছু টিপস আমি আজকে তোমাদেরকে বলবো, এবং অ্যাসাইনমেন্ট তোমাদের আসলেই সুন্দরভাবে লিখতে হবে এবং গুছিয়ে লিখতে হবে, এবং অতি উত্তম পেতে হলে, যে 80%-এর উপরে মার্কস পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, আসলেই সুন্দরভাবে লিখতে হবে, যেন অ্যাসাইনমেন্টে কলম বসানো না যায় সেইভাবে লিখতে হবে। এবং এই অ্যাসাইনমেন্টের উপরেই হয়তো তোমাদের পরবর্তী রেজাল্ট নির্ভর করবে। অতএব অ্যাসাইনমেন্টের উপর আমাদের মনোযোগী হতে হবে এবং যত্নশীল হতে হবে। সেই জন্যই আমি আজকের ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম বলবো। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং খাতা কলম নিয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসের শুরুতে তোমাদের গত ক্লাসে যারা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো আমি আজকে বলতে পারছি না, কিন্তু আমি যারা সঠিক উত্তর দিয়েছ তখনই দেখেছিলাম কয়েকজনের নাম, তো তার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে, আমি প্রথমেই আমি যাচ্ছি হলো সামগ্রিক আয় কাকে বলে। সামগ্রিক আয় কাকে বলে এটি আমি স্লাইড চেঞ্জ করার সুযোগ হ্যাঁ পেয়েছি। সামগ্রিক আয়ের ইংলিশ হচ্ছে এগ্রিগেট ইনকাম। এগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে মানে এই সামগ্রিক কথাটি দিয়ে বোঝানো হয় ব্যাপক বিস্তৃত যা বা বৃহৎ অর্থে এই এরকম বোঝানো হয়। তাহলে অর্থনীতিতে সামগ্রিক আয় মানে আয়ের ব্যাপক ধারণা, যে আয়টির মানে বিশাল পরিসরের জন্য বোঝায় সেটি হলো সামগ্রিক আয়। এখানে আমরা যদি আমার পার্সোনাল ইনকাম বোঝাই সেটি কিন্তু এগ্রিগেট ইনকাম না। আমি খুব সহজ ভাষায় বলছি তোমাদের সামগ্রিক আয় বিষয়টি বোঝানোর জন্য, আমি একজন আমাদের জনসংখ্যা যদি 16 কোটি হয় তাহলে 16 কোটি মানুষের একজন হচ্ছে আমি, তাহলে আমার যে ইনকাম মাস শেষে বা বছর শেষে, বছর শেষে যে ইনকামটি আমার সেটি হলো আমার ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম। এরকম 16 কোটি মানুষের পার্সোনাল ইনকামকে যোগ করে আমরা পাবো হচ্ছে কি, আমাদের দেশের আয় বা জাতীয় আয়। আসলে এই সামগ্রিক আয় বিষয়টি মূলত জাতীয় আয় কি বোঝানো হয়, তার মানে কি তোমরা বুঝতে পেরেছ? সামগ্রিক আয়, সামগ্রিক আয় ধারণাটি তাহলে কি একটি বৃহৎ এবং প্রসারিত অর্থে ব্যবহৃত হয়, একটি বৃহৎ ক্ষেত্র মানে দেশের ক্ষেত্রে যেই ধারণাটি ব্যবহৃত হয় সেটি হলো সামগ্রিক আয়ের ধারণা। তাহলে চলো এখন আমরা আসি যে সামগ্রিক আয় বলতে কি বোঝায়। একটি দেশে ভোক্তাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মের আর্থিক মূল্যই সামগ্রিক আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুব সংক্ষেপে আমি যদি বলি যে একটি দেশে একটি নির্দিষ্ট অর্থ বছরে, তোমরা এত এতদিনে নিশ্চয়ই অর্থ বছর শিখে গিয়েছো, অর্থ বছর হচ্ছে কি, একটি অর্থ বছরের শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। তাহলে বর্তমানে আমাদের কোন অর্থ বছরটি চলছে, আমাদের চলছে হচ্ছে কি 2021, মানে 20 সালের সরি এখন মানে হ্যাঁ 2021, এখন আমরা ইয়েতে আসি নাই, জুলাইতে এসে পৌঁছাই নাই, জুলাইতে গেলে তাহলে আমাদের 21-22 হবে। এখন আমাদের তাহলে জুনের 30 জুলাইয়ের গত বছরের 20 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে যে অর্থ বছরটি শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং জুনের 30 তারিখ পর্যন্ত সেই অর্থ বছরটি চলবে। তাহলে এটি হলো একটি নির্দিষ্ট অর্থ বছর। এই অর্থ বছরের নামটি হচ্ছে কি 2000
2021, এই 2020-21 অর্থ বছরকে আমরা যদি ক্রাইটেরিয়া হিসেবে ধরি, 2020-21 অর্থ বছরে যে পরিমাণ এই আমাদের বাংলাদেশে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয়েছে, এবং এই দ্রব্য ও সেবা সামগ্রীগুলো অবশ্যই চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয়েছে, তার আর্থিক মূল্যকে বলা হবে, আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হবে জাতীয় আয় বা সামগ্রিক আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাধারণ অর্থে মোট জাতীয় উৎপাদন হচ্ছে কি, জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হচ্ছে সামগ্রিক আয় বলে। এই সামগ্রিক মোট জাতীয় আয়ের সংজ্ঞা না এসে অনেক সময় আমাদের মোট সামগ্রিক আয়ের সংজ্ঞা আসে জ্ঞানমূলক প্রশ্নে, তখন আমাদের কি করতে হবে, এই সামগ্রিক আয়ের সংজ্ঞাটি দিতে হবে। এখানে তাহলে আমাদের আমাদের দেশে একটি নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয়, সেই সেবা সামগ্রী ও দ্রব্য সামগ্রীর জন্য কারা চাহিদা করে, ভোক্তাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য এই দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয়। তাহলে এই দ্রব্য ও সেবা সামগ্রী যে উৎপাদন হয়, বিভিন্ন দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয়, তাদের আর্থিক মূল্যই হচ্ছে সামগ্রিক আয়। তার মানে আমরা এখানে এইটা এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে সাধারণ অর্থে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হলো সামগ্রিক আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসি যে জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয় কাকে বলে, যে আমাদের যেটা 2 নম্বর জিজ্ঞাসা ছিল, দ্বিতীয়তে আমরা জানবো সেটি, যে সামগ্রিক আয় হলো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে, একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময় সাধারণত বলতে কি বোঝাবে, এই এক একটি অর্থ বছরে, একটি অর্থ বছরে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়ের সমষ্টি হলো সামগ্রিক আয়। মানে একটি দেশের জাতীয় আয় হলো এটি, বা সামগ্রিক আয় হলো কি, একটি অর্থ বছরে যে বিভিন্ন উৎস থেকে যে আয়ের সমষ্টি সেটি হলো, প্রাপ্ত আয়ের সমষ্টি হলো জাতীয় আয় বা সামগ্রিক আয়। অধ্যাপক পল এ স্যামুয়েলসন, তোমরা অধ্যাপক পল এ স্যামুয়েলসনের নাম শুনেছ এতদিনে, তোমরা এই অধ্যাপক পল এ স্যামুয়েলসন আধুনিক অর্থনীতিবিদ, তিনি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন এই আধুনিক কালের অর্থনীতিবিদদের মধ্যে, তার সংজ্ঞাটি অনেক গুরুত্ব বহন করে। তিনি বলেছেন যে একটি দেশের উৎপাদিত বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা কার্যের, তিনি দ্রব্যকে বলেছেন তিনি সামগ্রী, আর সেবাকে বলেছেন সেবা কর্ম বা সেবা কার্য। তাহলে একটা নির্দিষ্ট অর্থ বছরে একটা দেশের যে পরিমাণ উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন হবে, দ্রব্য সামগ্রী এবং সেবা কার্য উৎপাদন হবে, তার হলো কি, বার্ষিক একটা প্রবাহ আছে, এনুয়াল ফ্লো আছে, সে এনুয়াল ফ্লো সর্বমোট আর্থিক মূল্যকে বলা হবে জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পল এ স্যামুয়েলসন কি বলেছেন, পল এ স্যামুয়েলসন এই জাতীয় আয়কে, জাতীয় আয়কে বলেছেন এটি ইটস এ এনুয়াল ফ্লো, এটি একটি বার্ষিক প্রবাহ। বার্ষিক প্রবাহ কেন, যে এটি এনুয়ালি হিসাব করা হবে, তাহলে জাতীয় আয় হিসাব করা হবে কি, অর্থ বছর শেষে, মানে বছর শেষে, অর্থ বছর শেষে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বার্ষিক। আর প্রবাহ বলা হচ্ছে কেন, এই জাতীয় প্রবাহ, জাতীয় আয় কাউন্টিং, এটি কিন্তু চলমান থাকবে, এটি কিন্তু এই এই বছর যে 2020-21 সালে আমরা জাতীয় আয় গণনা করেছি, এখন আমরা আবার এই যে বাজেটের মাধ্যমে আমাদের জাতীয় আয় গণনা হয়েছে 2020-21 সালে, আবার 2021-22 সালে আবার আমরা কি করব, জাতীয় আয় আবার এরকম মোট জাতীয় আয় আমরা গণনা করব, পরিমাপ করব কিভাবে, যে দ্রব্য ও সেবা সামগ্রী যে পরিমাণ উৎপাদন হবে তার আর্থিক মূল্য আমরা বের করে আমরা জাতীয় আয় পরিমাপ করব। এই জন্যই বলা হচ্ছে এটি হলো কি, এনুয়াল প্রবাহ, বার্ষিক প্রবাহ, এটা হলো গতিশীল, এটা একটা চলমান ধারণা, এটা সবসময় পরিবর্তন হতে থাকবে জাতীয় আয়ের পরিমাণ। তারপরে আমরা আসি যে মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি হচ্ছে কি, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে অনেক সময় মোট অভ্যন্তরীণ উৎপাদনও বলা হয়, মোট দেশজ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন, আর ইংলিশে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমাদের কিন্তু সংক্ষেপে জিডিপি, জিএনআই এইগুলো এব্রিভিয়েশনও পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলক হিসেবে, অতএব তোমরা ইংলিশের এব্রিভিয়েশন গুলো মুখস্থ করবে এবং বাংলায় এটার মিনিং কি সেটাও মুখস্থ করবে, পড়বে, কারণ হচ্ছে যে যে কোনো সময় যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। তা একটি ধারণা, যদি আমরা হয়তো উত্তরটা জানি, যদি আমরা এর বাংলাটা না জানি অথবা ইংলিশটা না জানি,
তাহলে কিন্তু আমাদেরকে আমরা উত্তরটি লিখতে পারবো না বা জানবো না। আর একটা জ্ঞানকে সম্পূর্ণভাবে শিখতে হলে সব দিক থেকেই এর সম্পর্কিত সব নলেজই আমাদের শিখতে হবে। তাহলে আমরা এখন দেখি যে জিডিপি কাকে বলে। একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত একটি অর্থ বছরে, দেশের অভ্যন্তরে বা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইয়েটিতে, সংজ্ঞাটিতে যেগুলো টেকনিক্যাল ওয়ার্ড আছে বা কৌশলগত শব্দ আছে, সেই শব্দগুলোকে আমি হাইলাইট করেছি বা ভিন্ন কালারের কালি দিয়ে আমি ইয়ে করেছি, ডিনোট করেছি। দেখো, প্রথমে আছে আর্থিক বছর। আর্থিক বছর বলতে কি বোঝায় সেটা তোমরা জেনেছ। এবং দেশের অভ্যন্তরে জিডিপি বলা হচ্ছে কি, দেশ মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বলতে কি, এখানে কিন্তু এই কথাটার মধ্যেই জিডিপির সংজ্ঞাটি আমরা বুঝে গিয়ে মানে চলে এসেছে। দেশজ উৎপাদন কি, দেশের দেশের ভিতরে যে যেটুকু উৎপাদন হয়, দেশের অভ্যন্তরে যেটুকু উৎপাদন হবে, উৎপাদন কিসের হবে, দ্রব্য সামগ্রী ও সেবা সামগ্রীর, দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যেটুকু উৎপাদন হবে, এটি এই এটি হয় দেশের ভিতরের মানুষ করুক বা দেশের নাগরিকরা করুক অথবা দেশের বাইরের নাগরিকরা করুক, সেই না কি করবে তারা। যেমন আমাদের দেশে যারা দেশের বাইরের নাগরিক, ধরো ধরা গেল যে আমাদের অনেক আমাদের যে ইপিজেড গুলো আছে, এই ইপিজেড গুলোর বিনিয়োগকারীরা ম্যাক্সিমামই কিন্তু চায়না বা তাইওয়ান অথবা দক্ষিণ কোরিয়ার এরকম। এরা কিন্তু তাহলে কি করছে, এরা বিনিয়োগ নিয়ে আমাদের বাংলাদেশে এসেছে এবং বিভিন্ন এই যে ইয়েতে আমাদের ব্যবসার যে প্রতিষ্ঠানগুলো আছে, যে ইপিজেড গুলোতে আছে, সেগুলোতে বিনিয়োগ করেছে। তাহলে তারা কি করছে, আমাদের দেশে উৎপাদন করছে। তাহলে এই যে তারা হলো কি, কোরিয়ান, তাইওয়ান বা তাইপের ওরা অথবা চাইনিজ, এরা হচ্ছে আমাদের দেশে বিদেশি। কিন্তু এরা কোথায় উৎপাদন করছে, আমাদের দেশের ভৌগোলিক সীমানার মধ্যে। তাহলে এই বিদেশিদের উৎপাদনটা কিন্তু কাউন্ট হবে। সেই উৎপাদনটা আবার কোন ধরনের উৎপাদন, চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী। চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রীর যে উৎপাদিত হবে তার আর্থিক মূল্য সমষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি তোমাদেরকে একটু সামারাইজ করে দেই। আসলে একটা নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হবে সেটি হলো কোন ধরনের দ্রব্য ও সেবা সামগ্রী, দ্রব্য সামগ্রী ও সেবা কার্য, সেটি হলো চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী সেবা কার্য। একটা নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন হবে তার মূল্য, আর্থিক মূল্য সমষ্টি হচ্ছে দেশজ উৎপাদন। এই ক্ষেত্রে শর্ত থাকবে যে এই চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীটা যে উৎপাদন হবে এটি অবশ্যই এই দেশের ভৌগোলিক সীমানার ভিতরে অথবা দেশের অভ্যন্তরে, দেশের ভেতরে। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো যে আমাদের দেশে যারা নাগরিক, কিন্তু আমার ভাই ধরো যে দেশের বাইরে থাকে, তাহলে আমার ভাই তো আমার বাংলাদেশের নাগরিক, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক স্থায়ী বাসিন্দা হিসেবে, তাহলে আমার ভাইও, সহোদর ভাইও কিন্তু কি, বাংলাদেশের নাগরিক। তাহলে আমার ভাই যে দেশের বাইরে থাকে তার আয়টি কিন্তু আমার দেশজ উৎপাদনে, জিডিপিতে আসবে না, কারণ তিনি উৎপাদন করছেন কোথায়, দেশের বাইরে, আমার ভৌগোলিক সীমানার বাইরে। কিন্তু আমি দেশের জন্য উৎপাদন করছি, চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করেছি ভৌগোলিক সীমারেখার মধ্যে, আমার দেশের ভিতরে। তাহলে আমার উৎপাদনটি কি হবে, আমার সেবা কার্য উৎপাদনটি, এই যে তোমাদেরকে পড়াচ্ছি আমি কি কি উৎপাদন করছি, সেবা কার্য উৎপাদন করছি, বা তাহলে সেবা কর্ম যে আমি উৎপাদন করছি, এই সেবা কর্মের আর্থিক মূল্যটি আমাদের আমার জিডিপিতে আসবে আমার দেশের। কিন্তু আমার ভাইয়ের যে উৎপাদন করে সেই উৎপাদনটি কি করবে না, তা আমার ভাই যে রেমিটেন্স পাঠায় আমাদের জন্য, আমার পরিবারের জন্য, সেই রেমিটেন্সটি কোথায় আসবে না, এই জিডিপিতে আসবে না। কিন্তু এটি আবার কোথায় আসবে, এটি আবার জাতীয় আয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসলে তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে, তাহলে আমরা বলছি যে জিডিপি হিসাবের সময় দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে দেশীয় বিদেশি বিনিয়োগ দ্বারা, দেশীয় বিদেশি মানে আমাদের দেশের অভ্যন্তরে যারা বিনিয়োগ করছে তারা দেশি দেশি উদ্যোক্তাও হতে পারে, বিদেশি উদ্যোক্তাও হতে পারে, শর্ত শুধু একটাই যে আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে তারা বিনিয়োগটা করবে এবং দ্রব্য সামগ্রী বা সেবা কার্য উৎপাদন করবে। এবং এই জন্য কি হয়, বিদেশে অবস্থানরত নাগরিকদের, যে আমাদের দেশে স্থায়ী নাগরিক তারা বিদেশে আছে, তাদের রেমিটেন্স কি হবে না, আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু আমাদের দেশে যারা বিদেশি অবস্থান করছে,
ফরেনার, তাদের উৎপাদন আমাদের জিডিপিতে আসবে। তার মানে জিডিপি হলো আমাদের দেশের অভ্যন্তরে, দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন হবে তার আর্থিক মূল্যকে বলা হবে দেশজ উৎপাদন বা জিডিপি। এখানে চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী বলতে আমরা কি বুঝি? এখানে আমি তোমাদের জন্য বলে রাখি যে আমাদের দ্রব্য উৎপাদনের বিভিন্ন পর্যায় আছে। আমরা ধরে নিচ্ছি যে মোট মানে প্রধান পর্যায় হলো তিনটি। একটি হলো দ্রব্য উৎপাদনের প্রাথমিক পর্যায়, দ্রব্য উৎপাদনের মাধ্যমিক পর্যায়, দ্রব্য উৎপাদনের চূড়ান্ত পর্যায়। এবং চূড়ান্ত পর্যায়ে যে দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী। প্রাথমিক দ্রব্য সামগ্রী বা সেবা কার্য হচ্ছে কোনটি? যে দ্রব্যটি মানে একবারে সরাসরি উৎপাদন থেকে চলে এসেছে, যেমন কৃষিজ দ্রব্য, যে তুলা, এই তুলা কোনো মেশিনে যায়নি। তুলা কি করে? একেবারে ক্ষেতের জমি থেকে তুলার যে ফল, সেই ফল থেকে তুলা সংগ্রহ করে নিয়ে আসা হলো, সেটি হলো প্রাথমিক দ্রব্য তুলা। বা আমরা যদি আরেকটি উদাহরণ দিই, গম, তাহলে জমি থেকে গম উৎপাদন হলো, গমটি হচ্ছে প্রাথমিক দ্রব্য। আর মাধ্যমিক দ্রব্য কি? মাধ্যমিক দ্রব্য হচ্ছে যে তুলা থেকে আমরা সুতা তৈরি করব, সুতা থেকে কাপড় তৈরি করব, কাপড়কে আবার ডাইং করব, রং করব, বিভিন্ন ধরনের রং করব, প্রিন্ট করব। তাহলে এই যে প্রত্যেকটি স্টেজ, এগুলো হলো মাধ্যমিক দ্রব্য কাপড়। এবং মাধ্যমিক দ্রব্য কাপড়কে ফাইয়া করার পরে, কাপড় থেকে যখন নাকি আমরা কোনো একজন ব্যক্তির জন্য পোশাক তৈরি করে ফেললাম, তাহলে ওই পোশাকটি শুধুমাত্র ওই নির্দিষ্ট ব্যক্তি পরতে পারবে, অন্যরা কেউ পরতে পারবে না। আর ওই পোশাকটিকে আর কোনো পরিবর্তন করা যাবে না, আর সাইজের বা আকারের। তাহলে চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী হচ্ছে আমাদের ওই তৈরি পোশাকটি। তাহলে এই তৈরি পোশাকটি কেন চূড়ান্ত দ্রব্য বা সেবা দ্রব্য সামগ্রী কেন? এটিকে আর এটির রূপ পরিবর্তন করা যায় না। তাহলে যে দ্রব্যটির রূপ বা যে সেবা সামগ্রীটির রূপ বা আকৃতি আর পরিবর্তন করা যায় না, তাকে বলা হয় কি? চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী। আর মাধ্যমিক দ্রব্য সামগ্রী কি? তার প্রাথমিকের পরের মাঝখানের আরেকটা পর্যায় হচ্ছে মাধ্যমিক বা মাধ্যমিক দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী। তাহলে এখানে আমরা জিডিপিতে কি পড়লাম? যে চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রীগুলোর আর্থিক মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলা হবে। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এই উৎপাদনটি অবশ্যই ভৌগোলিক সীমারেখার মধ্যে হইতে হবে এবং একটা নির্দিষ্ট অর্থ বছরের জন্য হতে হবে। এখানে তাহলে আর গুরুত্বপূর্ণ জিনিস কি ছিল? দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিক বা বিদেশি বিনিয়োগ দ্বারা এই চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন হবে, কিন্তু বিদেশে অবস্থানরত আমার দেশের নাগরিক যারা বিদেশে আছে তাদেরকে আমরা বলি প্রবাসী। এই প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেটি এই জিডিপিতে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্ক করার সময় এই জিডিপির বিষয়টি ভালোভাবে খেয়াল করবে। এটা কেন আসে না বলতো? যে জিডিপিতে কেন আসবে না? বিদেশিদের আমরা আমাদের যারা প্রবাসী আছে তাদেরকে, বিদেশে অবস্থানরত যারা, বিদেশে বাস করে যিনি তাকে কি বলে? প্রবাসী। বিদেশে বাস করেন যিনি, প্রবাসী, আমরা এক কথায় প্রকাশ করি। তাহলে এই প্রবাসীদের রেমিটেন্স আসবে না, কারণ তারা দেশের বাইরে অবস্থান করছে, দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে অবস্থান করে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করে সেটার টাকা আমাদেরকে পাঠাচ্ছে, যেটাকে আমরা রেমিটেন্স বলি। এই জন্য যেহেতু তারা দেশের বাইরে অবস্থান করছে, দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে উৎপাদন করছে, সেই জন্য তাদের উৎপাদনটা আমাদের জিডিপিতে আসবে না, কিন্তু জিএনপিতে আসবে বা জিএনআইতে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন জিডিপির নির্ণয়ের সূত্র আমরা শিখব। জিডিপি নির্ণয়ের সূত্র হলো কি? দুই ধরনের সূত্র আছে। একটা হলো আবদ্ধ বা বদ্ধ অর্থনীতিতে। আবদ্ধ বা বদ্ধ অর্থনীতি কোনটি? আবদ্ধ অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্য নাই তাকে বলা হয় আবদ্ধ অর্থনীতি। যে অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্য নাই, বৈদেশিক বাণিজ্য নাই কেমন? যে যে অর্থনীতিতে যে মানে বিদেশে থেকে আমদানিও করা হয় না, আবার বিদেশে রপ্তানিও করা হয় না, অর্থাৎ বিদেশে পণ্য বিক্রিও করা হয় না, আবার বিদেশ থেকে পণ্য কিনেও আনা হয় না, তাকে বলা হয় কি? আবদ্ধ অর্থনীতি বা বদ্ধ অর্থনীতি। ইংলিশে আমরা এটিকে বলি ক্লোজড ইকোনমি। তো ক্লোজড ইকোনমিতে বা ক্লোজ ইকোনমিতে আমরা কি করতে মানে কয় ভাবে সরকার মানে ব্যয় হয়? একটা হলো আমরা যা আয় করি, যে দ্রব্য সামগ্রী বা সেবা কার্য উৎপাদন করি তার একটা অংশ ভোগ করি, সেই ভোগের অংশটাকে দেখানো হয়েছে সি দিয়ে। তারপরে ভোগের পরে কিছু অংশ সঞ্চয় করি, সেই সঞ্চয়টা কোথায় দেখানো হয়?
সেই সঞ্চয়টা যায় কোথায়? বিনিয়োগ হয়। তাহলে এই জন্য ওইটা হলো আয়। আর আমাদের ছাড়াও সরকার কিছু জনগণের জন্য খরচ করে, কল্যাণের, জনগণের কল্যাণের জন্য, সেটাকে বলা হয় কি, জি। তাহলে জিডিপিতে, জিডিপি সমান কি, সি প্লাস আই প্লাস জি, এটি হলো সূত্র। এই সূত্রটি কিসের জন্য? বদ্ধ অর্থনীতি বা আবদ্ধ অর্থনীতির জন্য। এখানে সি সমান হচ্ছে কনজামশন, ভোগ, সামগ্রিক বা মোট ভোগ, এটিকে বলা হয় সামগ্রিক বা মোট ভোগ। কেন? এখানে হলো আমরা যেহেতু জাতীয় আয়, কিন্তু আসলে এটি আমি আরো আগে বলা দরকার ছিল যে এই জাতীয় আয় বিষয়টি আমরা যে এই অধ্যায়টি পড়ছি, নবম অধ্যায়, সেটি হলো কি, সামগ্রিক আয় ব্যয়ের ধারণা। এখানে সামগ্রিক আয় ব্যয়ের ধারণা এই অধ্যায়টি কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রথম অধ্যায়ে আমি ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স পড়িয়েছিলাম ধারণা, যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কি, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হবে, একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির আয়, একজন একটি দ্রব্যের যোগান, একটি দ্রব্যের দাম, ভারসাম্য দাম, এগুলো বিশ্লেষণ করা হবে। আর সামগ্রিক দাম বা মানে পুরো অর্থনীতির ভারসাম্য নিয়ে আলোচনা হবে কোথায়, সামষ্টিক অর্থনীতিতে। তাহলে আমরা এখানে পড়ছি হলো, এই অধ্যায়টি হলো সামষ্টিক অর্থনীতির বিষয়। সেই কারণে এখানে আমরা এই যেহেতু আমরা জিডিপি একটু কি প্রসারিত, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটি হলো সামগ্রিক আয়ের একটি ধারণা। সামগ্রিক আয়ের একটি ধারণা হওয়ার কারণে এটি হলো কি, জাতীয় পর্যায়ের আয়ের একটি ধারণা, যেই আয়টি শুধুমাত্র দেশের অভ্যন্তরে থেকে উৎপাদন হয়। তাহলে এই, তাহলে কনজামশন ভোগ এখানে কোনো ব্যক্তির ভোগকে বোঝাবে না, এটি বোঝাবে মোট দেশের মোট ভোগকে বা দেশের সামগ্রিক ভোগকে। তারপরে ইনভেস্টমেন্টও সেরকম, যে দেশের মোট বিনিয়োগ ব্যয়কে বোঝাবে। জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটিও দেশের গভর্নমেন্ট সরকারের মোট সরকারি ব্যয়কে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি আছে জিডিপির হলো কি, মুক্ত অর্থনীতিতে। মুক্ত অর্থনীতিতে জিডিপির হচ্ছে মানে সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। আগে শিখি যে আমরা মুক্ত অর্থনীতি বলতে কি বোঝাই। মুক্ত অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে, যে অর্থনীতিতে সরকারের কোনো বিধি নিষেধ নাই, কি করার ক্ষেত্রে, দেশের বাইরে থেকে পণ্য কিনে আনার ক্ষেত্রে, অর্থাৎ দেশের বাইরে থেকে পণ্য আনার ক্ষেত্রে বা আমদানির ক্ষেত্রে, আবার নিজ দেশের পণ্য দেশের বাইরে বিক্রি করার ক্ষেত্রে সরকারের কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ নিজ দেশের পণ্য বাইরে বিক্রি করাকে, এটাকে কি বলা হয়, রপ্তানি। অর্থাৎ আমদানির ক্ষেত্রেও সরকারের কোনো বিধিনিষেধ নাই, রপ্তানির ক্ষেত্রেও যদি কোনো বিধি নিষেধ না থাকে সরকারের, তখন সেই অর্থনীতিকে বলা হয় মুক্ত অর্থনীতি। সেই অর্থনীতিতে কি আছে, মোট রপ্তানি থাকবে, মোট আমদানিও থাকবে। সেই ক্ষেত্রে জিডিপির সূত্রটি কি হবে, সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে হচ্ছে মোট রপ্তানি, অর্থাৎ আমরা যে পরিমাণ রপ্তানি করি এবং তার এবং যে পরিমাণ আমদানি করি, এই দুটির পার্থক্যকে, পার্থক্যের ফলাফলকে, বিয়োগফলকে বলা হয় নেট এক্সপোর্ট, মানে নেট রপ্তানি। তাহলে নেট রপ্তানি কে আমরা কি দিয়ে বের করব, এক্স মাইনাস এম। এক্স হচ্ছে মোট এক্সপোর্ট বা রপ্তানি, আর এম হচ্ছে মোট আমদানি বা ইম্পোর্ট। তাহলে আমরা এই পরের লাইনে আমরা জিডিপি সমান কি লিখেছি, দেখো, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি যে এনএনপি, এই জিডি সরি জিডিপি, একটু আগে আমরা পড়লাম জিডিপি, জিডিপি থেকে আমরা যাচ্ছি হলো এনডিপি। এনডিপি নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় আয়, নিট ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নিট কি, নিট জাতীয় আয়। তাহলে নিট জাতীয় আয় কাকে বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে এই বিষয়টি খুব একটা কঠিন না। এই বিষয়টিতে আমরা আসছি যে আমরা একটি দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা যদি জানতে চাই, জিডিপির প্রকৃত অবস্থা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের বের করতে হবে এনডিপি। এনডিপি তে আমাদের হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের যে পরিমাণ জিডিপি হয়, যে পরিমাণ জিডিপি উৎপাদন হয়, সেই জিডিপি থেকে আমরা যদি মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা অবচয় বাদ দেই, তাহলে তাহলে যে অবশিষ্ট পরিমাণ থাকে তাকে নিট দেশজ উৎপাদন বলে। একটা নির্দিষ্ট সময়ে মোট দেশজ উৎপাদন
জিডিপি থেকে, মোট দেশজ উৎপাদন জিডিপি থেকে যদি আমরা সিসিএ অর্থাৎ মূলধন ব্যবহারজনিত ব্যয় বা অবচয় যদি বাদ দেই, তাহলে যার যে অবশিষ্ট পরিমাণটা যে বিয়োগফলটা থাকবে সেই বিয়োগফলটা হচ্ছে নিট দেশজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় সিসিএ, এটা কিন্তু আমরা মূলধনের চ্যাপ্টারেও পড়েছি। তারপরে আমি আরেকবার বলছি যে ডিসি বা তোমরা আবার ডিসি বলতে বোঝো ডিসিয়ান, তাই না? ঢাকা কলেজ, তো এই ডিসিয়ান কি ডিসি কিন্তু এই ঢাকা কলেজ না, এটা হলো মূলধন সামগ্রীর অবচয়জনিত ক্ষতি। যারা কমার্সের বা ব্যবসায় শিক্ষা শাখার তোমরা ঠিকই বুঝতে পারছো। আমি তারপরে একটা উদাহরণ দিচ্ছি যে আমার কাছে ধরো যে এই একটি এই একটি ইয়ে আছে যে এটাকে কি বলবো, রিমোট, আমরা যে স্লাইড পরিবর্তন করি সেই রিমোটটি আছে। এই রিমোটটির দাম আমরা ধরছি যে 1,000 টাকা। এই 1,000 টাকার রিমোটটি আমরা এই আমরা অনলাইন ক্লাস চলতেছে আমাদের কলেজে প্রায় 1 বছরের উপরে, 1 বছরের চেয়ে বেশি, প্রায় 15 মাস। তাহলে এই 15 মাস ধরে যে ক্লাস চলতেছে এই রিমোটটি আমরা 15 মাস ধরে ব্যবহার করছি, তাহলে 1,000 টাকা দিয়ে এই রিমোটটি আমরা কিনেছিলাম। এই 15 মাস ব্যবহার করার পর এই রিমোটটি আমরা নিশ্চয়ই আর 1,000 টাকায় বিক্রি করতে পারবো না। এর দাম কি হবে? 1,000-এর থেকে কমে যাবে। যদি আমরা ধরি যে এখন এই রিমোটটি কেউ যদি কিনতে আসে সে রাজি হলো 800 টাকায়, তার মানে কি এই 15 মাস ব্যবহারের ফলে তার কত টাকা কমলো? 200 টাকা কমলো। তাহলে এই 200 টাকা হচ্ছে কি তার, এই এটি একটি মূলধন সামগ্রী, কারণ এটি বারবার উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে। এই রিমোটটি তাহলে কি একটি মূলধন সামগ্রী। এই মূলধন সামগ্রীটি ব্যবহারের ফলে তার ব্যবহারজনিত ব্যয় হওয়ার কারণে তার কিছু ক্ষতি হয়েছে, সেটি হলো কি অবচয় বা মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয়, যার কারণে তার দাম কিছুটা কমে গেছে, এখানে 200 টাকা কমে গিয়েছে। তাহলে এই 200 টাকা হচ্ছে এই রিমোটটির ব্যবহারজনিত ব্যয়। তাহলে এই তারপরে তারপরে অবশিষ্ট কি থাকে আমাদের মোট জাতীয় আয়, যদি 1,000 টাকা হয় তাহলে আমাদের ওই 200 টাকা বাদ দিলে আমাদের মোট নিট জাতীয় আয় কত? 800 টাকা। তার মানে মোট জাতীয় আয় থেকে আমরা যদি অবচয় জনিত ক্ষতি বাদ দেই তাহলে পেয়ে যাব আমরা এনডিপি। তাহলে এনডিপি সমান কি? জিডিপি মাইনাস সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইয়াটি অ্যাব্রিভিয়েশন দুটি ভালোভাবে শিখবে, সিসিএ অর ডিসি এটি পরীক্ষায় আসে অ্যাব্রিভিয়েশন হিসেবে, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল হচ্ছে মূলধন, কনজাম্পশন হচ্ছে ব্যয় বা ব্যবহারজনিত, ব্যবহার বা ভোগজনিত, আর অ্যালাউন্স হচ্ছে ব্যয়। তাহলে কি সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ডিসি হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট। ডিপ্রিসিয়েশন কস্ট হচ্ছে কি, যেটি মূলধন জনিত মূলধন জাতীয় দ্রব্যের ব্যবহার করার ফলে যে ব্যয় হয়, যে পরিমাণ দাম কমে যায় মূলধন সামগ্রীর, তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। এটি অপচয় করা হয় নাই, এটি নষ্ট করা হয় নাই, এটি ব্যবহার করে করে এর দাম কমানো হয়েছে, এই জন্য এটিকে বলা হয় কি অবচয়, ডেপ্রিসিয়েশন কস্ট বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসি আমরা এ জিএনপি, মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হচ্ছে সাধারণত একটি অর্থ বছরে নিজ দেশে ও দেশের বাইরে সকল কর্মরত নাগরিকদের দ্বারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তার আর্থিক মূল্য সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এখন বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এতক্ষণ আমরা শিখেছিলাম জিডিপি, এখন শিখছি আমরা জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ বছরে একটি দেশের সম্পদ দিয়ে, দেশের মূলধন শ্রম দিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হবে তার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হবে মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ এইখানে এই আগের জিডিপিতে কি ছিল, জিডিপিতে ছিল হলো আমাদের দেশের মানুষ যারা প্রবাসী তাদের আয়টা আসবে না, আর বিদেশিদের আয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল জিডিপিতে। আর এই জিএনপিতে কি করা হয়েছে, বিদেশিদের আয়কে উৎপাদনকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের দেশের মানুষ যেখানেই থাকুক না কেন, যে দেশেই উৎপাদন করুক না কেন, তার রেমিটেন্স তার আয়কে উৎপাদনকে এই মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে এটি হলো আমাদের কি
আমাদের নিজের দেশের উৎপাদন কত সেটি বের করার জন্য জানার জন্য হলো আমরা জিএনপি নির্ণয় করি। এখানে এখানে আমি যেমন আমি উদাহরণ দিয়েছিলাম আমার এবং আমার ভাইয়ের, যে আমি হলো আমার দেশে থেকে উৎপাদন করছি, আমার জিডিপিতে আমার ইনকামটি এসেছিল, আর আমার ভাই হলো প্রবাসী দেশের বাইরে থেকে উৎপাদন আয় করে আমাদেরকে পাঠাতো, সে আমার ভাইয়ের রেমিটেন্সটি জিডিপিতে আসে নাই। কিন্তু এখানে জিএনপিতে আমার উৎপাদনের আইপিও রেমিটেন্স ইয়েতে সরি জিডিপি জিএনপিতে আসবে এবং আমার ভাইয়ের উৎপাদনের পরিমাণও জিএনপিতে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার মানে এখানে মোদ্দা কথা হচ্ছে, এখানে হাইলাইট হচ্ছে যে আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের নাগরিকরা কি আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের শ্রমিক এবং আমাদের দেশের মূলধন দিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্য সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এখানে জিএনপি উৎপাদনের তিনটি সূত্র আছে, দেখো সেটি হলো কি। জিএনপি উৎপাদনের আমরা যদি প্রাইসের ভিত্তিতে আলোচনা করি তাহলে সেটি হলো কি, জিএনপি সমান হলো আমরা যদি ধরে নেই যে আমাদের এক্স এন সংখ্যক দ্রব্য উৎপাদন হয়, দ্রব্য সেবা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন পর্যন্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন হয় এবং তাদের প্রতি এককের দাম হলো পি, মানে এক্স ওয়ান যে পরিমাণ দ্রব্য উৎপাদন হয় তার প্রতি এককের দাম যদি পি ওয়ান হয় তাহলে এক্স ওয়ান দ্রব্য থেকে আয় কতটুকু, এক্স ওয়ান ইন্টু পি ওয়ান। তার মানে এক্স ওয়ান এর পরিমাণকে আমরা যদি পি ওয়ান অর্থাৎ এক্স ওয়ান এর প্রতি এককের দাম দিয়ে আমরা যদি গুণ দেই তাহলে এক্স ওয়ান থেকে মোট আয় বের হবে আমাদের কত, এক্স ওয়ান ইন্টু পি ওয়ান, আর এক্স টু থেকে মোট আয় বের হবে কত আমাদের জিএনপি কাউন্টিং এর জন্য, এক্স টু গুণ পি টু। এক্স টুটা হচ্ছে এক্স টু দ্রব্য যে পরিমাণ উৎপাদন হলো তার পরিমাণ এবং পি টুটা হলো প্রতি একক এক্স টু দ্রব্যের প্রতি এককের দাম। তাহলে 5 টাকা যদি প্রতি একক দ্রব্যের দাম হয়, পিটুর দাম যদি 5 টাকা হয় প্রতি এককের দাম, আর এক্স টু যদি 100 একক হয় তাহলে 100 × 5 কত হলো, 500 একক। এটা কার আয়, সরি আরে